তোমরা যদি এত সুন্দর এত লম্বা চুল পেতে চাও অবশ্যই কিন্তু আমার হেয়ার টিপসগুলো ফলো করো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আমি যে দুটো ভিডিও শেয়ার করেছি হেয়ারের, তো সেই দুটো তোমরা চাইলে দেখতে পারো। তো আমি কিভাবে কি করছি পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো আমার এর থেকেও লং চুল ছিল যেটা আমি কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে চুলটা আমি স্ট্রেট করেছি। তো এই নিয়েও কিন্তু আমি বরের কাছে কম বকা খাইনি, প্রচুর বকা খেয়েছি, ও কিন্তু চুল খুব পছন্দ করে। তো চলো ভিডিওটা দেখো আমি কী থেকে কী করছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো পায়েল ব্লগে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আমি কিভাবে রাতে চুলের যত্ন নিয়ে ঘুমাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো সবার ফার্স্টে আমি মেথিটাকে একটু ডাস্ট করে নিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে মিক্সিতেও ডাস্ট করতে পারো, আবার বা শিল নোড়া দিয়ে একটা কাগজের মধ্যে মেথিটাকে রেখে শিল নোড়া দিয়ে ওটাকে একটু থেঁতো থেঁতো করে নেবে। হ্যাঁ, এরপর তো বলি ক্যাস্টর অয়েল, তো ক্যাস্টর অয়েলটা হচ্ছে একটু মোটা, মানে ওর যে লিকুইডটা ওটা প্রচণ্ড মোটা, ওর জন্য অল্প দিলাম একদম। আমার কাছে আছে এই যে কোকোনাট অয়েল, এটা দিচ্ছি। এটাকে আমি গরম করে নিয়ে এসেছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে মাথায় দেব। তো সবার ফার্স্টে আমি একটু চুলটা একটু আঁচড়ে নিই, হ্যাঁ, তারপরে তেলটা আমি স্ক্যাল্পে লাগিয়ে নেব, ঠিক আছে? তো আমি খুব সুন্দর করে চুলের জটটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি অয়েলটা মাসাজ করব। রাতে কিন্তু তেল লাগালে কিন্তু খুব ভালো হয়, অনেকটা রেস্ট পায় চুলে। তো যারা রাতে শ্যাম্পু করার আগের দিন তোমরা লাগিয়ে নিতে পারো, অসুবিধা নেই। আমি কালকে যেহেতু শ্যাম্পু করবো তাই তেলটা হালকা গরম করে তারপরে মাথায় লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর করে করে নিয়েছি। করবো চুলটা হালকা একটু বেনানি করে, এবার আমি চুলটা একটু বেনানি করে শুয়ে পড়বো।
বড় চুলটা শুধু একমাত্র বরের কারণেই করা, ওই বলেছিল যে ওর লং হেয়ার খুব ভালো লাগে তো সেই কারণেই আরও করা। আমার এর থেকেও লম্বা চুল ছিল, আমি কাট করে তারপরে স্ট্রেটনিং করেছি, স্ট্রেট করেছি তো সেই কারণে এখন নেই। তো যারা খুব তাড়াতাড়ি চুলটা লম্বা করতে চাও অবশ্যই এরকম করে সেই গোড়া আটা ফিতেগুলো হয় না কালো কালারের, ওগুলো দিয়ে টাইট করে গোড়াটাকে বেঁধে তারপরে চুলটা ওটা দিয়ে বেঁধে নেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চুলটা লং হয়ে যায়। আমি বিয়ের আগে করেছি, বিয়ের পর এখন করি না, এখন নর্মালি ছেড়ে দিই, রাতে বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে শুই। যদি কেউ চাও আমার কাছ থেকে নতুন হেয়ার টিপস পেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের জন্য আমি আবার আরও একটি নতুন হেয়ার টিপস নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। টাটা, গুড নাইট।